ধর্ষণ বা যৌন হিংসার ঘটনায় নির্যাতিতার ডাক্তারি পরীক্ষার পরে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হয় চিকিৎসককে। 20 পাতারও বেশি সেই রিপোর্ট তৈরি করতে খানিকটা সময় লাগে। ন’বছর আগে দেওয়া কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকার অনুকরণে এবার সেই রিপোর্ট পত্রের কাঠামো পরিবর্তনের পরিকল্পনা করছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। কিভাবে ওই ডাক্তারের রিপোর্ট পত্র মাত্র 2 পাতার মধ্যে নামিয়ে আনা যায়? ইতিমধ্যেই তার খসড়া স্বাস্থ্য ভবনে জমা পড়েছে। সূত্রের খবর, মাস তিনেক আগের রিপোর্ট পত্রের কাঠামোর খসড়া জমা পড়েছে। সেটি বাস্তবায়িত করার জন্য স্বাস্থ্য দপ্তরের প্রাথমিক পর্যায়ের একটি বৈঠকও হয়েছে। সেখানে ওই খসড়াটি গৃহীত হয়েছে। এবার 3 সদস্যের কমিটি ওই রিপোর্ট পত্রের কাঠামো চূড়ান্ত করবে। গত নভেম্বর ডিরেক্টর অব চাইল্ড রাইটস অ্যান্ড ট্রাফিকিং আয়োজিত রাজ্য স্তরের মাল্টি স্টেক হোল্ডার্স কনসালটেশন অন স্টেটাস অব ইমপ্লিমেন্টেশন অব পক্সো অ্যাক্ট 2012তেও রিপোর্ট পত্রের কাঠামো ছোট করার বিষয়ে আলোচনা হয়। রাজ্যের ডিরেক্টর অব চাইল্ড রাইটস অ্যান্ড ট্রাফিকিং এর অধিকর্তা নীলাঞ্জনা দাশগুপ্ত বলেন, বিষয়টি স্বাস্থ্য দপ্তর দেখছে, ওনাই চূড়ান্ত করবেন। তবে কাঠামোটি ছোট অথচ সুসংহতভাবে করা গেলে তদন্তে সুবিধা হবে এবং অনেক তাড়াতাড়ি রিপোর্ট তৈরি হবে। তবে সবথেকে বড় বিষয় হল সুসংহত রিপোর্ট তৈরি করা।